রবিবার থেকে সেই সতর্ক বার্তা আমরা সবাই কি করতে হবে সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে খুব জরুরি যদি কারো কোনো কাজ না থাকে তাহলে আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন বাসা থেকে বের না হয় আর যদি বের হতে হয় তারা যেন মাস্ক পরে বের হয় তো আজকে যখন ঢাকা সর্বোচ্চ দূষণের জায়গায় আছে কোনো অ্যালার্ট এই নগরবাসী পায়নি যে তাদের জন্য কতখানি ঝুঁকির মধ্যে এই ঢাকা শহর এবং দিল্লিতে যখন আমরা সর্বোচ্চ দূষণ দেখি বা অন্যান্য উন্নত শহরেও যখন দেখি তখন দেখি সেই শহরে জনগণকে বের হতে নিষেধ করা হয় রেড অ্যালার্ট জারি করা হয় জনগণকে বাসায় থাকতে বলা হয় কারণ সেই দূষণ এত মারাত্মক থাকে মানব স্বাস্থ্যের জন্য যে সেটি সর্বোচ্চ ইয়ে হিসেবে ঘোষণা করা হয় কিন্তু আমাদের দেশে সেই খবরটি পর্যন্ত সবার কাছে পৌঁছায়নি মাননীয় মন্ত্রী এই অবস্থা থেকে এত বড়ো বড়ো পরিকল্পনা বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা এটি আমারও একটা আমার ছিল কেননা আমরা যদি আমাদের পরিবেশ অধিদপ্তরের যে বিধি আছে এবং তারা যে বিধি দ্বারা তাদের কর্মকাণ্ড কথা দিকে সেখানে স্পষ্টভাবে যিনি আমাদের ডিরেক্টর জেনারেল ডিজি তাকে এই ক্ষমতা দেওয়া আছে যে যখনই এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে তিনি অবশ্যই একটি সতর্ক বার্তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে পারেন এটি এখন পর্যন্ত প্রয়োগ করা হয়নি যার জন্য আজকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে তাদেরও কিছু সুপারিশ থাকতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও তাদেরও কিছু গাইডলাইন থাকতে পারে এবং আমরা যেটা করবো রবিবার থেকে সেই সতর্ক বার্তা আমরা কাছে পৌঁছে দেবো কি করতে হবে সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে খুব জরুরি যদি কারো কোনো কাজ না থাকে তাহলে আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন বাসা থেকে বের না হয় আর যদি বের হতে হয় তারা যেন মাস্ক পরে বের হয় এটা আমরা প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা যেটা পেয়েছি এবং রবিবার থেকে এটাকে আমরা পুরোপুরি কার্যকর করবো এবং যখনই আমরা যেটা বলছি যে এ কিউআই আপনি যেটা বলেছেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটা যখনই দুশোর উপরে যাবে আমরা এই ধরনের সতর্ককরণ বা সতর্ক বার্তা আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিব